আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এমকে জামান রচিত ইজি প্লাস হ্যান্ড নোটের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের লাইভ ক্লাসে আলোচ্য বিষয় পোর্টফোলিও ম্যানেজমেন্ট ষষ্ঠ অধ্যায়ের চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের চার নম্বর ফর্মেট নিয়ে আলোচনা করব। চলুন তাহলে প্রথমে আমাদের বইয়ের চার নম্বর ফর্মেটটি বের করুন। এটা আছে পেজ নাম্বার 170, ডিউ পয়েন্ট সিস্টেম অফ অ্যানালাইসিস। এখানে আমাদের তিনটে সূত্রে অ্যাপ্লাই করতে হবে। রিটার্ন অন অ্যাসেট এটা বের করার জন্য আমাদের প্রথমে যদি দুইটা অপশন থাকে, যেমন রিটার্ন অন অ্যাসেট নির্ণয় করা হয় আর ও এ সমান সমান ইএসিএস ডিভাইডেড বাই সেল ইনটু সেল ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট, অথবা ইএসিএস ডিভাইড বাই টোটাল অ্যাসেট, সেলসে সেলসে কাটাকাটি গেল, এই সূত্রটা অ্যাপ্লাই করলে চলবে। দ্বিতীয়টা আসুন, তিন চলক বিশ্লেষণের মাধ্যমে যখন ডিভাইড তৈরি করতে হয় তখন আর ও ই সমান সমান ইএটি ডিভাইড বাই সেল, আর সেল ডিভাইড বাই অ্যাসেট, আমার অ্যাসেট ডিভাইড বাই ইকুইটি। পাঁচ চলক বিশ্লেষণের মাধ্যমে যখন বের করা হয় তখন ইবিআইটি ডিভাইড বাই সেল, আবার সেল ডিভাইড বাই টোটাল অ্যাসেট, ইবিটি ডিভাইড বাই ইবিআইটি, ইএটি ডিভাইডেড বাই ইবিটি, আর অ্যাসেট ডিভাইডেড বাই ইকুইটি। এই হলো তিনটা সূত্র। এখন আসুন আমরা প্রবলেমগুলো সলভ করে আসি। এক নম্বর, সেট আপ দ্য ডিউ পয়েন্ট ইকুয়েশন ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন। নিট প্রফিট 20%, টোটাল অ্যাসেট টার্ন ওভার ইজ 2.5 times, লেভারেজ মাল্টিপ্লায়ার ইজ 1.75 times। দেখুন এখানে তিনটি ইনফরমেশন দেওয়া আছে, লেভারেজ মাল্টিপ্লাই টাইম দেওয়া আছে, আর টোটাল অ্যাসেট টার্ন ওভার দেওয়া আছে, এবং নিট প্রফিট দেওয়া আছে। বের করতে হবে কি, সেট আপ দ্য ডিউ পয়েন্ট, ডিউ পয়েন্ট সেট আপ করতে হবে। তো সূত্র ওই নদের আমরা জানি যে ডিউ পয়েন্ট আর ওই রিটার্ন অন ইকুইটি যদি সূত্র হয় যে নিট নিট প্রফিট মার্জিন ইন্টু টোটাল অ্যাসেট টার্ন ওভার ইন্টু লেভারেজ মাল্টিপ্লায়ার, যদি লেভারেজ সরাসরি দেওয়া থাকে তাহলে আমাদের আর এই উপরে এই সূত্রটা করা লাগবে না, সরাসরি এভাবে লিখে দিলে হবে। নিট প্রফিট মার্জিন কত, 20%, আর টোটাল অ্যাসেট টার্ন ওভার দেওয়া আছে 2.5 মানে 2.5 times, আর লেভারেজ মাল্টিপ্লাই দেওয়া আছে 1.75, একসাথে গুণ করে ফেলেন, একসাথে গুণ করলে আসে কত, 87.50 times, এই 50%, এটাই অ্যান্সার। এরপরে দুই নম্বরে আসুন, ইউজিং দ্য ডিউ পয়েন্ট ইকুয়েশন ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন। এই ফর্মেটে সব ডিউ পয়েন্ট লেখা থাকবে, নিট প্রফিট 40,000, নিট সেল দেওয়া আছে 150,000, এভারেজ টোটাল অ্যাসেট দেওয়া আছে 2.5 lakh টাকা, আর এভারেজ ইকুইটি দেওয়া আছে 2,20,000 টাকা। এই ফাইন্ড আউট দ্য আর ও ই, রিটার্ন অন ইকুইটি বের করো। তো আর ও ই সূত্র আমরা ওইটাই আর কি এখন সূত্র অ্যাপ্লাই করবো। প্রথমে নিট প্রফিট মার্জিন, এটা সূত্র নিট প্রফিট ডিভাইড বাই সেল, টোটাল অ্যাসেট টার্ন ওভার, এটা হচ্ছে নিট সেল ডিভাইড বাই টোটাল অ্যাসেট, আর লেভারেজ মাল্টিপ্লাই এভারেজ টোটাল অ্যাসেটকে এভারেজ ইকুইটি দ্বারা ভাগ করলে আসবে। তাহলে আমরা উপরে যে সূত্রটা লিখেছিলাম এইটা কিন্তু আমাদের মান দেওয়া ছিল, তাই সরাসরি বসাতে পারিছি, কিন্তু দুই নম্বরে তো আর সরাসরি মান দেওয়া নেই, দেয়ার এসে নিট প্রফিট এত টাকা, নিট সেল এত টাকা, এভাবে আমরা ক্যালকুলেশন করে এবার মান বসালাম। নিট প্রফিট 40,000, আর নিচে সেল আছে 1.5 lakh টাকা, নিট সেল 1.5 lakh, আর টোটাল অ্যাসেট 2.5 lakh, আর টোটাল অ্যাসেট উপরে 2.5 lakh, আর এভারেজ ইকুইটি আছে 2,20,000। তো উপরে ভাগ করে যা পয়েন্ট পেয়েছি এগুলো সব ক্যালকুলেশন করলাম, সব গুণ করলাম, গুণ করে এবার 100 দ্বারা গুণ করে পার্সেন্টেজ পাওয়া গেলো। আর ডিউ পয়েন্টের আর রিটার্ন অন ইকুইটি এগুলো সব পার্সেন্টেজ দেখাতে হয়, তাই লাস্টে একটু 100 দিয়ে গুণ করে দিতে হয়। আশা করি বুঝতে পারছেন। এবার আসুন তিন নম্বরে, ক্যালকুলেট দ্য ডিউ পয়েন্ট ইকুয়েশন ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন। নিট প্রফিট দেওয়া আছে, নিট সেল দেওয়া আছে, এভারেজ টোটাল অ্যাসেট দেওয়া আছে, এভারেজ ইকুইটি দেওয়া আছে। রিটার্ন অন ইকুইটি আর ওই সমান সমান নিট প্রফিট মার্জিন টোটাল অ্যাসেট টার্ন ওভার আর লেভারেজ মাল্টিপ্লায়ার। নিট প্রফিট মার্জিন হলো নিট প্রফিট ডিভাইড বাই সেল, আর নিট সেল ডিভাইড বাই টোটাল এভারেজ টোটাল অ্যাসেট, আর এভারেজ টোটাল অ্যাসেট ডিভাইড বাই এভারেজ ইকুইটি। নিট প্রফিট উপরে লিখলাম, সেল নিচে লিখলাম, নিট সেল উপরে লিখলাম, টোটাল অ্যাসেট নিচে লিখলাম, এরপরে টোটাল অ্যাসেট উপরে আর ইকুইটি নিচে, ব্যাস ওকে গুণ করে দিলাম। এখন ব্র্যাকেটের কাজগুলো আগে করেন, তা দশমিক যা আসলো এটা গুণ করে লাস্টে 100 দিয়ে গুণ করলে 40%। ক্লিয়ার? তাহলে তিন নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আসুন চার নম্বর অঙ্ক, এই নিট সেল দেওয়া আছে অ্যামাউন্ট, নিট প্রফিট দেওয়া আছে, এভারেজ টোটাল অ্যাসেট দেওয়া আছে, এভারেজ ইকুইটিও দেওয়া আছে। এগুলোর জন্য আমাদের সূত্র লিখতে হবে ইএটি ডিভাইড বাই সেল, সেল ডিভাইড বাই অ্যাসেট, অ্যাসেট ডিভাইড বাই ইকুইটি। এখন আমরা মানগুলো বসিয়ে ফলাফল পাইলাম 16.67%। সেমভাবে পাঁচ নম্বরটাও দেখেন, নিট নিট সেল দেওয়া আছে, নিট প্রফিট দেওয়া আছে, এভারেজ টোটাল অ্যাসেট দেওয়া আছে, এভারেজ ইকুইটি দেওয়া আছে। এরপরে আসুন
ইএটি ডিভাইডেড বাই সেল, সেল ডিভাইড বাই অ্যাসেট, অ্যাসেট ডিভাইড বাই ইকুইটি, সবগুলো মান বসে 0.802%। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের 5 নম্বর অ্যান্সার হয়ে গেল। এরপরে 6, একই অবস্থা, এখানেও 20%, আর এটা এত টাইমস, ও এটা টাইম দেওয়া আছে, এখানে দেখেন আর ওই সূত্র ওইভাবে বসানো লাগবে না, সরাসরি লিখে দিলে হবে, নেট প্রফিট ইনটু টোটাল অ্যাসেট টার্নওভার আর লিভারেজ মাল্টিপ্লাই লাগে, ব্যাস। ওকে, তাহলে 1 নম্বরের মতো 6 নম্বর ছোট হয়ে গেল, কারণ এখানে পার্সেন্টেজগুলো দেওয়া ছিল, টাইমগুলো দেওয়া ছিল, যদি টাকা দেওয়া থাকতো তাহলে আমাদের এইভাবে সূত্র করে নিতে হতো। ক্লিয়ার? 7 নম্বরে ছিল, 7 নম্বরেও তো তাই, 7 নম্বরে পার্সেন্টেজ দেওয়া আছে, টাইম দেওয়া আছে, একবারে সূত্র করে দিয়ে আসবেন, ব্যাস। ওকে, আলহামদুলিল্লাহ। এবার এখানে আছে 5 চলক বিশ্লেষণ, যদি 5 চলক বিশ্লেষণ থাকে তাহলে ইবিআইটি ডিভাইড বাই সেল ডিভাইড বাই সেল, সেল ডিভাইড বাই অ্যাসেট, ইবিটি ডিভাইড বাই ইবিটি, ইবিআইটি আর ইএটি ডিভাইড বাই ইবিটি, অ্যাসেট ডিভাইড বাই ইকুইটি, এইগুলো আমাদের সরাসরি লেখা আছে, যেমন ইবিআইটি, ইবিটি, ইএটি, নিট সেল, এভারেজ টোটাল অ্যাসেট আর এভারেজ ইকুইটি, কতগুলো দেওয়া আছে, 5টি বিশ্লেষণ সমীকরণ দেওয়া আছে। তাহলে এই সূত্রটা এখন আমরা অ্যাপ্লাই করবো, পাঠাই দিলাম। ইবিআইটি কত পেয়েছি, 2 লাখ, আর সেল 8 লাখ, সেল 8 লাখ, অ্যাসেট 10 লাখ, ইবিটি 1.5 লাখ, ইবিআইটি 2 লাখ, ইএটি 1 লাখ, ইবিটি 1.5 লাখ, অ্যাসেট 10 লাখ আর ইকুইটি 5 লক্ষ। এখন আমরা প্রত্যেকটাকে দ্বারা ভাগ করে গুণ করতে পারি, অথবা কাটাকাটি করলেও হয়। তো আমরা সব ভাগ করে তারপরে একসাথে গুণ করে লাস্টে 100 দ্বারা গুণ করে পার্সেন্টেজ বানাই দিলাম। ক্লিয়ার? তাহলে 5 চলক বিশ্লেষণ বিশিষ্ট অঙ্ক আমরা করলাম 8 নম্বর অঙ্কটা। এবার 9 নম্বর আসেন, 9 নম্বর অঙ্ক সেম, এটাও 5 চলক, এই তো অঙ্ক শেষ। তাহলে আমরা আমাদের বইয়ের অঙ্কগুলো সব শেষ করে ফেললাম, 6 নম্বর অধ্যায় এই ছিল। এখন ক্লাসগুলো দেখার সময় আপনারা শেয়ার করে সব গ্রুপ পেজে দিয়ে দিবেন, কলেজের গ্রুপ পেজে শেয়ার করলে অনেকের উপকার হবে আশা করি, আর সাবস্ক্রাইব করে রাখবেন, আর ক্লাস দেখার সময় নিজ টাইম লাইনে সব শেয়ার করে রাখবেন, পরবর্তীতে আপনার কাজে লাগবে, আর অনেক বন্ধুরাও দেখলে এদের উপকার হবে। তো ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এখানে শেষ হলো, আল্লাহ হাফেজ। আমার তৌফিক ইলামিলা, আসসালামু আলাইকুম।